শুক্রবার কেন্দ্রীয় মৎস্য পশুপালন এবং দুগ্ধজাত মন্ত্রী রাজীব রঞ্জন সিং এর হাত ধরে দিল্লিতে 21তম প্রাণী সম্পদ সুমারি কার্যক্রমের সূচনা হয়। রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলির সহযোগিতায় আগামী বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই প্রাণী সম্পদ সুমারির কাজ পরিচালিত হবে। দেশের অন্যান্য রাজ্যের সাথে শুক্রবার থেকে ত্রিপুরাতেও এই প্রাণী সম্পদ সুমারি কার্যক্রমের সূচনা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তর অধিকর্তা নীরাজ কুমার চঞ্চল, হর্টিকালচার দপ্তরের সহ অধিকর্তা শান্তনু দেববর্মা, মৎস্য দপ্তরের সহ অধিকর্তা অলোক দেববর্মা সহ অন্যান্যরা। রাজধানী গোর্খাবস্তি স্থিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সভাগৃহে হয় এই অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রসঙ্গে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তা নীরাজ কুমার চঞ্চল জানান, জেলাভিত্তিক টাস্ক ফোর্স গঠন করে ব্লক পর্যায় থেকে এই প্রাণী সম্পদ সুমারির কাজ চলবে। এই কাজে ব্লক, জেলা এবং রাজ্যভিত্তিক তথ্য সংগ্রহ করা হবে। এই প্রাণী সম্পদ সুমারির কাজে অংশগ্রহণ করবেন 578 জন ইনভেটর এবং 102 জন সুপারভাইজার। মূলত এদের নেতৃত্বে এই পশু গণনার কাজ সম্পূর্ণ করা হবে বলে জানান তিনি। মোবাইল কানেকশন কা ব্যান্ডউইথ হ্যায় ও কাফি আচ্ছা হ্যায় অর অলমোস্ট অ্যারাউন্ড 90-95-98% অফ এরিয়া মে হামারা মোবাইল কানেকশন আ রাহা হ্যায় প্রোডাক্ট ডাটা। তো ওয়াহাঁ ভি মেরে হিসাব সে কুছ প্রবলেম নেই হোনা চাহিয়ে। अगर कुछ प्रॉब्लम होगा तो वो बॉर्डर एरिया में अगर कुछ छोटा मोटा प्रॉब्लम होगा तो होगा। तो इसमें जो ध्यान देने वाली बात यह है कि डायरेक्टरेट तो एक ऑफिस है, काम करना जो है वो है डिप्टी डायरेक्टर, असिस्टेंट डायरेक्टर, वीओ और हमारे एआरडीए और डिप्टी सुपरवाइजर और इनोवेटर्स होंगे। तो एक टीम की तरह काम करना होगा और हर एक लेवल पे टीम फॉर्मेशन करना पड़ेगा ताकि हम लोग हर डिस्ट्रिक्ट में एक टास्क फोर्स टीम फॉर्म कर सकें। वो डेली मॉनिटरिंग का एक रिपोर्ट तैयार करें और उसे कोशिश करें कि हर डे या हर दो दिन पे उसे हम लोग अपडेट करके डायरेक्टरेट को बता सकें कि आज हमने कितना प्रोग्रेस किया है। প্রাণী সম্পদ সুমারিতে 15টি প্রজাতির গবাদি পশু অন্তর্ভুক্ত করা হবে। এগুলি হল গরু, মহিষ, মিঠুন, ইয়াক, ভেড়া, ছাগল, শুকর, ঘোড়া, খচ্চর, গাধা, শুকর, খরগোশ এবং হাতি। প্রাণী সম্পদ সুমারিতে হাঁস মুরগির সংখ্যা গণনা করা হবে। রিপোর্ট আর ই নিউজ।